সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী মৌসুমী মৌ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌ, রাজু, কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব 2020, আমরা আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এবং সকাল 8টার পর থেকে এখানে শ্রীকৃষ্ণের নামে নাম সংকীর্তন, আরতি, মঙ্গল আরতি শুরু হয়েছিল এবং সেটি তো চলছিল। এখনকার এই যে যজ্ঞ বেদিতে আমরা দেখতে পাচ্ছিলাম আসলে আগুনে আহুতি দেওয়া হচ্ছে, ঘি, বেলপাতা, ফুল, নৈবেদ্য, এরকম 108টি উপচার, এবং আমরা দেখতে পাচ্ছিলাম পুরোহিত বসে আছেন এবং যারা সংকীর্তন করছিলেন, আরতি করছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছিলেন, তারাও কিন্তু তাদের সেই নাম সংকীর্তনটি চালিয়ে যাচ্ছেন। এবং এবারে আসলে জন্মাষ্টমীর মূল যে আকর্ষণ, সব বয়সীদের একটা ঢল নামে সবাই মিলে শোভাযাত্রায় অংশ নিয়ে ব্যানার প্লে কার্ড হাতে নিয়ে এবং রাধা কৃষ্ণ সাজিয়ে সুন্দর একটি নাম সংকীর্তন হয়, শোভাযাত্রা হয়। করোনা মহামারীর কারণে সেটা এবার হচ্ছে না। আমরা এরও আগে কিছুদিন আগে আমরা রথযাত্রা দেখছিলাম, সেখানেও কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছিল আয়োজন এবং সমাবেশ ছিল না, কোথাও কোনো শোভাযাত্রা ছিল না। জন্মাষ্টমী তো একই, এবং ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্র মতে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক পবিত্র তিথি জন্মাষ্টমী, এবং অষ্টমী তিথি থেকে মূলত জন্মাষ্টমী এসেছে। আর পুজো মানে তো খুবই বিশেষ, মানে পুজো মানে জন্মাষ্টমী মানে এখানে আসলে শাক ঢাক খোল করতাল কাঁসা ঘন্টা, মানে যত দূর সেই শব্দটা যায়, আওয়াজটা যায়, পুরো জায়গাতে এলাকাটাতে একটা উৎসবের একটা আবহ তৈরি হয়, এবং উৎসবটা আসলে সবার মানে প্রত্যেকের মনে একটা আলাদাভাবে একটা একটা আনন্দ কাজ করে। এবং আমরা দেখতে পাচ্ছি মাসের সকাল থেকে মোটামুটি স্বাস্থ্যবিধি মানা হয়েছে, সবাই মাস্ক পরে এসেছে এবং অনেক 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 ভক্তরা সমবেত হয়েছে। কিন্তু অন্যান্য বছর যেভাবে ঢল নামে অতটা অতটা আধিক্য আমরা দেখিনি, কিন্তু তাও পর্যাপ্ত অনেক ভক্তই সমবেত হয়েছেন। বা আর এখন আসলে শ্রীকৃষ্ণ পূজা হবে, আর আমরা দেখতে পাচ্ছিলাম এবার করোনা মুক্তি ও বিশ্বশান্তি কামনাও করা হয়েছিল সমবেত ভক্তদের পক্ষ থেকে, তারপর আশীর্বাদ দেয়া হয়েছিল। এবং মোটামুটি এখন পর্যন্ত মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যে আয়োজন, সেখানে গীতা যজ্ঞ প্রার্থনা সেটা এখনো চলছে। এরপর আর অন্যান্য, এটা তো ঢাকেশ্বরীর আয়োজনের কথা বললাম, আবার রাজধানীর কথা যদি বলে অন্যান্য আরো অনেকগুলো মণ্ডপ রয়েছে, যেমন রামকৃষ্ণ মঠ মিশন, সেখানে আবার আলাদা করে গীতা পাঠের একটি আয়োজন করা হয়। তো শ্রীকৃষ্ণ আসলে ধারণা করা হয় বিষ্ণুর অষ্টম অবতার। আর অবতার কি, যখন পৃথিবীতে দুষ্টদের অত্যাচার বেড়ে যায় তখন ভক্তদের রক্ষা করতে মানে ভগবান নিজে মানুষ রূপে পৃথিবীতে আবির্ভূত হন, শিক্ষা দেওয়ার জন্য, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করার জন্য। এবং বলা হয়ে থাকে যে কংসর অত্যাচারে যখন মথুরাবাসী অতিষ্ঠ হয়ে গেছিল তখন তাকে দমন করার জন্য এই অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং এই সেই অষ্টমী তিথি যার উদযাপন চলছে প্রত্যেক বছর, নাম সংকীর্তন, আরতি, মঙ্গল আরতি, হরিনাম, এর মধ্য দিয়ে গীতাযজ্ঞ, মূলত এগুলোই উপচার। এবং মূল একটি আয়োজন হচ্ছে মঙ্গল যজ্ঞ। মঙ্গল যজ্ঞের মধ্য দিয়ে সকল অনাচার, রোগ, জরা, ব্যাধি এগুলোকে আহুতি দেওয়া হয়, মানে ভগবানের জন্য, মঙ্গল প্রার্থনার জন্য। জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতার আমার কাছে সর্বশেষ খবর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে। সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী মৌ।